টানা ছয় মাস ধরে 9% ওপরে মূল্যস্ফীতি, আর চলতি বছরের মার্চ থেকে আগস্ট পর্যন্ত যার গড় দাঁড়িয়েছে 10.5%। তবে আরও আশঙ্কার খবর, গেল মাসে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি ছাড়িয়ে গেছে রেকর্ড 12.5%। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর সবশেষ তথ্য মতে পয়েন্ট টু পয়েন্ট হিসাবে চলতি বছরের দ্বিতীয় সর্বোচ্চ মূল্যস্ফীতি ঘটেছে আগস্ট মাসে। এর আগে 2022-23 অর্থ বছরের মে মাসে 9.94% মূল্যস্ফীতি হয় দেশে, যা ছিল গেল এক যুগের মধ্যে সর্বোচ্চ। এরপর জুন এবং জুলাই মাসে খানিকটা কমলেও আগস্ট মাসে আবারও টালমাটাল বাজার ব্যবস্থা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যাংক ঋণের সুদহার বাড়ানো সহ নানান পদক্ষেপ নেওয়া হলেও তা কাজে আসেনি খুব একটা। আর অন্যদিকে মূল্যস্ফীতির সাথে পাল্লা দিয়ে বাড়েনি গড় মজুরি হারও, সেক্ষেত্রে আগস্টে যার প্রবৃদ্ধি ছিল 7.5%-এর কিছু বেশি।